فاسالوا اهل الذكر ان كنتم لا تعلمون. وعليكم السلام ورحمه الله وبركاته، الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده وبعد নাজমুল ভাই ঢাকা থেকে বলছিলেন যে মসজিদের ডান দিকে অথবা বাম দিকে কবর রয়েছে কিন্তু কোনো দেওয়াল নেই তার মানে মসজিদের ভিতরে কবরটা বোঝাচ্ছে এরূপ মসজিদে কি সালাত হবে জিনাভাই ভাই এরূপ মসজিদের সালাত হবে না বরং সেরেখ হবে এরূপ মসজিদের সালাত হবে না বরং শেরেখ হবে এরূপ মসজিদের সালাত হবে না বরং শেরেখ হবে তাআলা বলেন বিল্লাহ যে ব্যক্তি আল্লাহর সাথে অন্য কাউকে অংশ স্থাপন করবে আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন যে ব্যক্তি আল্লাহ সুবাহানহালার সাথে অন্য কাউকে অংশী স্থাপন করবে আল্লাহ সুবাহানহালা তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন আল্লাহ রসুল সাল্লাই সাল্লামকে ডাইরেক্ট আল্লাহ সুবাহানা বলছেন লাইন আসারক্তা লায়াহবাত আন্না আম আলুকা ওয়ালাতাকুন আন্না মেলা খাসরিন হেনবি তুমি যদি আল্লাহর সাথে অন্য কাউকে অংশী স্থাপন করতে তাহলে তোমার সমস্ত আমলগুলা বরবাদ হয়ে যেত আর তুমি ক্ষতিগ্রস্তদের ভেতরে হয়ে যেতে যে সম্মেয়তো ভাই অন্য আয়াত আল্লাহ বলছেন আল্লাহাদীনা আমানু ওলামেল বিসু ঈমান আহম বিরদৌলমিন উলা ইকাল আহমুল আমনু আহম যারা ঈমান এনেছে এবং ইমানের সাথে জুলুম মিশ্রিত করে না তার মানে শেরেক এখানে জুলুম বলতে শিরিক মিশ্রিত করে নাই তারাই প্রাপ্ত হবে এবং শান্তিভাবে জীবন যাপন করবে তাই যারা যেখানে সে থেকে শুনছেন সময়ত ভাই বোনেরা আল্লাহকে ভয় করুন মসজিদে আল্লাহর ঘর মসজিদ আল্লাহর ঘর মসজিদ আল্লাহর ঘর এখানে আল্লাহর ইবাদত করার জন্য কোনো মসজিদে কবর থাকতে পারে না যদি মসজিদে কবর থাকে এখনই মসজিদ চেন করুন অথবা কবরকে উঠে অন্য স্থানে আপনি কবর দাফন করুন অন্য স্থানে কবর দাফন ওপর মসজিদ যে ঘরে মসজিদ যেখানে রয়েছে সেখানে যদি কবর থাকে তাহলে কবরকে উঠে অন্য জায়গাতে করুন স্থানান্তরিত করুন অথবা মসজিদ ওই জায়গা থেকে অন্য জায়গাতে নিয়ে যান কারণ মসজিদে যদি কবর থাকে তাহলে সেই মসজিদে সালাত হবে না এ মর্মে আল্লাহ রসুলসল্লুআসাল্লামের হাদিস আলাহি আর নাসারা ইত্তাহাদ আল্লা রসুল সাল্লাম ইহুদি এবং নাসাদের উপর তিনি লানত করেছেন কারণ নবী নাসুলদের কবরকে মসজিদ বানায় নিয়েছে তাই ইহুদিন আসাররা নবিরাসুলদের কবরকে মসজিদ বানায় নিয়েছে মসজিদ করলে পারে যে কারণ সেখানে সেরেক হয় বড়ো সেরেক হয় তাই এই জিনিসগুলা অত্যন্ত দেখার দরকার কারণ কোন ব্যক্তি যদি তার সারা জীবনে হজ সিয়াম যা কিছু সবকিছু ভালো কাজ করে আর সাথে যদি কোন বড় সেরেক থাকে বড় সেরেক থাকে সাথে যদি বড় সেরেক করে আর তাও বা ছাড়া মৃত্যুবরণ করে তাহলে আল্লাহ সুবাহন তাল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন এর আগে যে একটা পড়লাম আল্লাহ বলছেন ইন্না হুম শরিক বিল্লা ফক্রাম জান্না যে ব্যক্তি আল্লাহর সাথে অন্য কাউকে অংশ স্থাপন করবে আল্লাহ হানা তালা তার জন্য জান্নাত হারাম করে দিবেন তাই মানুষকে মানুষের পূজা করুন না এর থেকে দূরে থাকেন মানুষে মানুষে পূজা করতে পারে না বন্দি করতে পারে না তাই দেখেন বাংলাদেশ ভারত পাকিস্তান এই দেশগুলাতে বেশি মাজার দেখা যায় বাংলাদেশে কতই না মাজার রয়েছে যারা মাজার ইবাদেন করেন সিজদা করেন মানত দেন টাকা দেন পয়সা দেন পীর সাহেবের উদ্দেশ্যে সেখানে যে নিজের ছেলে চান যে অমুক আমি বিপদে পড়েছি ছেলে দাও বাচ্চা দাও বা খাসি জভয় করেন গরু করেন এগুলা যারা করেন আল্লাহকে ভয় করুন আপনি একবার চিন্তা করুন যা আপনার এবার বন্দিগির সবকিছু আল্লাহর জন্য করুন নচেত পরকাল হারাই যাবে আল্লাহ সুবাহ তালা বলছেন কলিন্না সলাতি ও নসুকি ও মাহিয়া ও মামাতি লিল্লাহ রবিল আলমিন হে নবী তুমি বলে দাও আমার সালাত আমার কুরবানি আমার জীবন আমার মৃত্যু সকল কিছু বিশ্বের প্রতিপালক আল্লাহর জন্য লা শারিক আলাহ অবিদা আলিকা অমির তুয়ান মুসলিমিন তার কোনো শরিক নেই এই কথা আদেশ আমি উপস্থিত হয়েছি যে আল্লাহ আমাকে আদেশ করেছেন যে শরিক করা যাবে না জি তাই আপনার এবাদত বাদবন যা কিছু রয়েছে আল্লাহর জন্য আপনি করুন কোনো ব্যক্তির জন্য নাই কোন মানুষকে পূজা নাই কোন মানুষের নাই মানুষের কাছে যা কোনো চাওয়া নাই মৃত্যুর কাছে কোনো কোনো জিনিস আপনি পাবেন না কোন জিনিস জিনিস চেয়ে আপনি পাবেন না যারা হজ করেছেন সে সমস্ত ভাই বা হাজি সাহেবদের আপনাদের বলি আল্লাহ রসুল সাল্লাম শ্রেষ্ঠ মানুষ শ্রেষ্ঠ মানুষ আপনারা মদিনা মসজিদে না সেখানে গেছেন সে কবরের পাশে কেউ সেখানে সালাদ পড়ে না সেখানে খাসি দেয় না টাকা দেয় না আপনার গুরু জবাই করে না মানত মানে না কেউ সেখানে কবরকে করে না আপনারা দেখেছেন যে সেখানে পুলিশ অথবা আলেমোলামা দাঁড়িয়ে থাকে তাই কাউকে যদি দুনিয়াতে সিজদা করতে বলা হতো তাহলে শ্রেষ্ঠ মানুষ তাকেই সিজদা করতে বলা হতো কিন্তু তাকে সিজদা করা হয় না তাহলে আপনি আমি কোথায় তাই মানুষের এবার বন্দি করা বা এগুলা গুরু থেকে নিজেকে রক্ষা করেন মসজিদে যদি আপনার কবরে কবর থাকে অথবা ডানে পাশে ডান পাশে কবর থাকে মসজিদ ভিন্ন করুন অথবা কবর উঠে অন্য জায়গাতে নিয়ে যান আল্লাহ আলা যেন আমাদেরকে কোরআন হাদিসের সঠিক বুজদান করেন সঠিক বুজদান করেন আল্লাহ রসুল সাল্লা এইভাবে বলেছেন অন্য হাদিসের মালিক মহত্যা তার মহত্যা গ্রন্থে নিয়ে এবং হাদিসটি হাসান এবং সহি বলছেন অন্যরা হাদিসটি হাসান বা সহি সহি পর্যায়ে হাদিস আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আল্লাহকে বলছেন হে আল্লাহ আমার কবরকে তুমি মূর্তিখানা বা মানুষের এবাদবন্দিগি স্থান বানাই নিও না তার মানে আমারকে আমার কবরকে পূজার স্থান বানাই না আমার কবরকে এবাদতের খানা বানাই নিও না তার মানে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যদি এ কথা বলে থাকেন তাহলে আপনি আমি কোথায় আল্লাহ সুবাহ আমাদের যেন অন্যায় থেকে সেরে কি বিদাতি আমল থেকে রক্ষা করেন কোরআন সুন্নার পথে আসা তাফিক দান করেন ওয়াকিদা ওয়ানা আনিল হামদুলিল্লাহ আলমিন سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك <applause>